এমি আপনি তো যেহেতু সেখানকার নাগরিক, আপনি আপনি ভোট দেওয়ার অধিকার আপনার আছে এবং সভাপতি আপনি প্রতিবারই নিশ্চয়ই ভোট দিচ্ছেন, কিন্তু আমাদের আমরা যদি একটু পার্থক্য করে দেখতে চাই বা তুলনামূলক আলোচনা করতে চাই, বাংলাদেশে কিন্তু প্রবাসীরা ভোট দিতে পারছেন না, অনলাইন ভোটিং এর কোনো সিস্টেম বাংলাদেশে নেই বা বাই মেইলে বাই পোস্টেও নেই, বাই পোস্টেও নেই। আপনাদের কিন্তু একটা দাবির জায়গা অনেক আগে থেকেই আছে যে আপনাদেরকে ভোটের অধিকার দেয়া, এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, আমাদের আসলে বাংলাদেশের আমরা প্রবাসীরা যদিও দেশকে অনেক প্রমোট করার জন্য অনেক চেষ্টা করি আমরা এবং আপ্রাণ চেষ্টা চালাই দেশকে প্রমোট করতে, কিন্তু আমাদের কোনো ভোটাধিকার নাই। আমরা প্রবাসে বসে প্রবাসীরা কখনোই দেশে ভোট দিতে পারি না, সরকার আসে সরকার যায়, কোনো সরকারই কিন্তু আমাদের এই বিষয়টার প্রতি নজর দেন না যে আমরা যে প্রবাসীরা এত খেটে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা অর্জন করছি আর সেই পয়সাটা কিন্তু আমরা দেশে ইনভেস্ট করছি, এটা কিন্তু আমরা প্রবাসে করছি না। আমি প্রবাসে একটা বাড়ি কেনার কথা চিন্তা করছি না, আমি চিন্তা করছি আমার দেশে একটা বাড়ি কিনব, আমার দেশের মানুষকে একটু সাহায্য করব, কিভাবে কি করা যায়, শিল্প ইন্ডাস্ট্রিজগুলোতে আমি ইনভেস্ট করব। বাট আমরা কিন্তু প্রবাসে করছি না, কিন্তু এই বিষয়টা কোনো সরকারই আমল দেন না। আমরা কিন্তু দেখি যে নির্বাচন আসলে প্রতিশ্রুতির জায়গাটা কিন্তু এটা থাকে। হ্যাঁ হ্যাঁ, এবং প্রতিবারই খুব আশ্চর্য হবেন যে নির্বাচন সন্নিকটে এলে প্রতিটা দলই আপনার ইংল্যান্ড সফর করেন, নট অনলি ইংল্যান্ড, সব দেশে হয়তো তারা যান হয়তো বা, কিন্তু আমি যেহেতু ইংল্যান্ডে থাকি আমি ইংল্যান্ডের কথাই বলছি, এবং তারা আমাদের সাথে খুব বড় বড় কথা বলেন, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথার ফুলঝুরি ফোটান, আমাদেরকে প্রতিশ্রুতি দেন, হ্যাঁ ইনশাল্লাহ আপনারা ভোট দিতে পারবেন নেক্সট টাইম। কিন্তু নেক্সট টাইম আর আমাদের ভাগ্যে আসে না যে আমরা কবে অনলাইনে কিংবা বাই মেইলে বা বাই পোস্টে আমরা ভোট দিতে পারবো। এই যে ভোটাধিকার, এটা কিন্তু আমাদের নাই, এক নাম্বার। আর ব্রিটেনে আপনার ভোট দিতে গেলে আপনি মনে হবে না যে আজকে ভোটের দিন, সেরকম কোনো প্রচার নেই, কোনো প্রচার প্রচারণা নাম্বার ওয়ান। নাম্বার টু, সবারই তো ওয়ার্কিং ডে থাকে, ওইখানে কিন্তু কোনো গভর্নমেন্ট ছুটি ঘোষণা করা হয় না, আপনার 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে, কিন্তু এরই মধ্যে আপনাকে সময় করে ভোটটা দিতে হবে। আপনার নাগরিক অধিকার থাকলে আপনি অবশ্যই ভোটটা দিতে পারবেন, যেটা এই দেশে হয় যে 24 ঘন্টা আগে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায় তারপরে আপনার ভোট চলে, কিন্তু ওই দেশে সেটা নাই আসলে। তাহলে ওখানে আমরা যেমন দেখি যে অনেক পোস্টারিং হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, মানুষের বাসায় বাসায় গিয়ে ক্যাম্পেইন করা হচ্ছে, না ক্যাম্পেইনটা হয় ওখানে, সিস্টেমটা হয়? হ্যাঁ, ওইখানেও সিস্টেম ঠিকই আছে, আপনার লিফলেট বিতরণ করা হয়, ক্যাম্পেইন করা হয়, দলের বড় বড় নেতাদের নিয়ে আপনার ডিনারের আয়োজন করা হয়, আবার কেউ কেউ ফান্ডরাইজিংও করেন এই ইলেকশনের কারণে। এবার যেটা করেছেন আপনার রশন আলী এমপি ছিলেন গতবার শ্যাডো মিনিস্টার, এবং এবার যে টিউলিপ সিদ্দিক দাঁড়াচ্ছেন এবং মিনা রহমান কনজারভেটিভ থেকে দাঁড়াচ্ছেন, বেশ কিছু মহিলা কিন্তু এবার এগিয়ে এসছেন, আসছেন এবং মেইন স্ট্রিমে তারা কিন্তু কম্পিটিশন দিচ্ছেন, এবং এই কম্পিটিশনটাতে দিতে যে আপনার যারা প্রবীণ লোকজন, যারা রিয়েল ডিপ্লোম্যাট, তারা কিন্তু তাদেরকে সাহায্য করছে, যেটা আমাদের দেশে পরিলক্ষিত হয় না। আমাদের দেশে শুধু কি, আমি অমুক দলে কিছু টাকা দিলাম, সেই দলটার থেকে নমিনেশন পেলাম, হ্যাঁ নিয়ে আমি কাজ করি, আমি যে সত্যিকার অর্থে দেশের কাজ করছি কি না সেটা তারা দেখছে না, যেটা বিদেশে দেখেন যে তুমি কতটুকু অ্যাক্টিভ এই কাজ করার জন্য, তখন তোমাকে দেওয়া হবে, আদারওয়াইজ কিন্তু দেওয়া হবে না তাকে। কিন্তু আমাদের এখানে ভোটের অধিকার, মানে প্রবাসীরা ভোটের অধিকার প্রয়োগ না করতে পারলো তারা কিন্তু রাজনীতিটা করছেন দেশের বাইরে। হ্যাঁ, এটা একটা আমার কাছে খুব মানে দুঃখজনক লাগে এবং হাস্যকরও লাগে, এই জন্যে যে দেখেন এই দেশে দুটো মেইন দল আছে বাংলাদেশে, সেই দুটো দলকে বেস করে কিন্তু প্রবাসীয় দলগুলো গঠন করা হয়, যুক্তরাজ্য অমুক, যুক্তরাজ্য তমুক, জি হ্যাঁ, এই দুইটি দলের নাম বলা হয়, কিন্তু আসলে কি কোনো লাভ আছে এই দল করে? মাথা ফাটাফাটি হচ্ছে দুই পক্ষে, ভাবমূর্তি নষ্ট, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ডগ স্কোয়াড আনা হচ্ছে, কিন্তু ওই যে যেখানে আপনার কনফারেন্স হচ্ছে, যেখানে মিটিং হচ্ছে, ধরেন আপনি সাপোজ এখন হচ্ছে আওয়ামী লীগের মিটিং, এটা যুক্তরাজ্যের লন্ডন মহানগর শাখার মিটিং হচ্ছে, এখন বিএনপি এসে একটা কিছু বলে উস্কে দিল,
সেখানে হাতাহাতি শুরু হয়ে গেল, হ্যাঁ হাতাহাতি মারামারি পর্যায়ে চলে গেল। কিন্তু এটাকে থামাতে কাকে আসতে হচ্ছে? আপনার ব্রিটিশ পুলিশকে আসতে হচ্ছে। আর ব্রিটিশ পুলিশ কি করছে? মশা মারতে কামান দাগাচ্ছে, সে ডগ স্কোয়াড নিয়ে আসছে। হ্যাঁ।